হ্যালো, গুড মর্নিং। আজ বানাবো আমি মূলার ঘন্ট। তার জন্য মূলাগুলোকে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলি কেটে নিয়েছি। তারপরে কড়াইতে তেল গরম করে তাতে বড়ি ভেজে নিব, কয়েকটা বড়ি দিয়েছে সেটা ভালো করে ভেজে নিব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিলাম। তারপর কড়াইতে আরেকটু তেল দিয়ে তাতে ফুড়ন দিব, শুকনা লঙ্কা আর কালো জিরে। তারপরে মূলাগুলো গ্রেট করেছিলাম সেই মূলাগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নিব। তারপর দিব কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, হলুদ আর নুন, আর কিচ্ছু লাগবে না। তারপরে ভালো করে মিক্স করে নিলাম। তারপরে ঢেকে দিব একটু টাইমের জন্য, ঢাকনা উঠিয়ে পেঁয়াজ কলিগুলোকে দিয়ে দিব। পেঁয়াজ কলিগুলোকে দিয়ে ভালো করে আবার মিক্স করে নিব। তারপর আবার ঢাকা দিয়ে রাখবো। তারপরে বড়িগুলো দিয়ে দিব। ঢাকা হয়ে গেছে এবার আমার মূলার ঘন্ট।